সাত রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকে প্রার্থী করায় আমি খুবই আনন্দিত। সত্যিকারে তিনি একজন ভালো মনের মানুষ। বৃহস্পতিবার এই কথা বললেন বর্ডার গোলচক্কর এলাকার বাম আমলের 10 বছরের প্রাক্তন কাউন্সিলর মীরা বিশ্বাস। আর মাত্র কয়েকদিন তারপরই রাজ্যের 2টি আসনে লোকসভা নির্বাচন এবং 1টি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন। এরই মধ্যে রাজ্যের বিরোধী দল সিপিআইএমে বড় ধস। উল্লেখ্য, বর্ডার গোলচক্কর এলাকার বাম আমলের 10 বছরের প্রাক্তন কাউন্সিলর মীরা বিশ্বাস বিজেপিতে যোগদান করেছেন। তার অভিযোগ, বাম আমলের দীর্ঘ 10 বছর ধরে এলাকার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিয়োজিত ছিলাম, কিন্তু দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে দল আমাকে কোনো সুযোগ না দেয়, আমি সেইভাবে আর জনগণের কাজে আসতে পারছিলাম না। এতে করে আমি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হই, কেননা আমি মানুষের জন্য কাজ করতে চেয়েছি, কিন্তু দল কোনো সুযোগ না দেয়, আমি আর মানুষের জন্য কিছুই করতে পারছিলাম না, আর সেই অপমানে আমি দলের কোনো কাজেই আর অংশগ্রহণ করছিলাম না। বর্তমান সরকার অর্থাৎ বিজেপি আমাকে আবার সেই সুযোগ দিচ্ছে মানুষের জন্য কিছু করার, তাই আমি সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে আসলাম। তিনি আরও বলেন, দল আমার কাছে কোনো ব্যাপার না, আসল কথা হলো মানুষের জন্য কিছু করা, আর যে দলই আমাকে মানুষের কাজে আসার সুযোগ দেবে আমি সেই দলের হয়েই কাজ করব। এটা কোনো আমার ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের স্বার্থে। যে দলে থেকে জনগণের জন্য কাজ করার কোনো সুযোগ না থাকলে সেই দলে থেকেই বা কী লাভ? এতে আমি কাউন্সিলর হিসেবে থাকি বা না থাকি, কিন্তু জনগণের জন্য আমি কাজ করতে চাই, আর যে দলই আমাকে এর থেকে বঞ্চিত করবে আমি সেই দলের হয়ে কেন কাজ করব? মানসিকতা থাকতে হবে দলের হয়ে মানুষের কাজে আসা। পাশাপাশি তিনি আরও বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের প্রচেষ্টায় রাজ্যের যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে আমি খুবই খুশি। আগে ত্রিপুরাকে কেউ জানতো না, কিন্তু বর্তমানে দেশের মধ্যে ত্রিপুরা পরিচিত হয়ে উঠেছে। তিনি অভিমান করে আরও বলেন, সিপিআইএম দল ত্যাগ করে আমি বিজেপিতে এসেছি, এতে আমার মনে বিন্দুমাত্র আক্ষেপ নেই, কেননা বর্তমান সরকার রাজ্যের উন্নয়নে যেভাবে কাজ করছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। ত্রিপুরার উন্নয়নে আমরা খুশি। আমি তো জনপ্রতিনিধি ছিলাম দীর্ঘ 10 বৎসর, ঠিক না? জনগণের কাজ আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ঠিক না? তো এইটা আজকে আর 5-7 বছর ধরে আমি কোনো পার্টিতেই যাই না, করি না। তো এটা আমার মানুষের ক্ষেত্রে এফেক্ট হয়ে গেছে গে, কিরে আমি মানুষের কাজ করতাম, এটা করতে পারি না, এটা আমার একটা শরীরের উপরে প্রেশার আইছে। তো এখন আবার সুযোগ আইছে, কেমন দল তাক দল, তো এই দল সেই দল কত দলই আসবে যাবে, ঠিক ঠিক আছে? তো দল হওয়া মানে কি দলের হইয়া কাজ করা। আজকে এই দল আছে, এই দলের কাজ করুন, ওই দল আছে, ওই দলের কাজ করুন, এটা আমার ব্যক্তিগত স্বার্থে করতাম না, জনগণের স্বার্থে করুন। আমি পার্টিতে কাউন্সিলর না থাকলেও আমি আমার যতটুকু কর্তব্য একটা পার্টির থেকে করা যে মানুষের জন্য, সেটুকু আমি আগ্রহ করছি। এখনও ভাবছি এই সুযোগটা যখন আইছে, আবার জনগণের সাথে মেলামেশা করা, জনগণের একটু কাজ কাজে সহযোগিতা যদি পারি করতে, তাইলে আমি নিজের ধন্য মনে করব। উল্লেখ্য, আগামী 19 এপ্রিল রাজ্যের পশ্চিম আসনে লোকসভা ও 7 রামনগর বিধানসভার উপনির্বাচন। তার ঠিক আগ মুহূর্তে বাম আমলের দীর্ঘ 10 বৎসরের কাউন্সিলরের পদত্যাগকে ঘিরে চলছে রাজনৈতিক মহলে জল্পনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।